আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে এখানে কয়েকটা ব্লগ, মানে র্যান্ডমলি কিছু ব্লগ গেল, এগুলো আসলে ব্লগিং ভিডিও ছিল না, এই চোরাতালি দিয়ে করা আর কি। আশা করি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটা হচ্ছে আজকে শ্রীমঙ্গল নিয়ে, সিলেট ব্লগেরই একটা পার্ট শ্রীমঙ্গল। আজকে আমরা শ্রীমঙ্গলের আশেপাশে কিছু সিটি চা বাগান, সেটা নিয়ে একটা ছোট্ট র্যান্ডম ভিডিও দেখাবো। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা এই রাস্তা ধরে যাচ্ছিলাম হচ্ছে মূলত দার্জিলিং, এটাকে কি বলে, দার্জিলিং পাহাড় সামথিং কিছু একটা ছিল, মানে সেটাও বেসিক্যালি চা বাগান। ওই নাম হচ্ছে দার্জিলিং চা বাগান অথবা দার্জিলিং পাহাড় কিছু একটা, আমার আসলে মনে নেই। তো ওখানে যাচ্ছিলাম, ভিউ গুলো এত সুন্দর, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, খুব ভালো লাগছে আমার দেখে, অনেক সুন্দর ছিল। তাই হচ্ছে আমি এমনিতেই মোবাইলটা ধরে রাখছিলাম, পরে আসলে এগুলো জোড়াতালি দিয়ে একটা জোড়াতালি ব্লগ হয়ে গেল আর। এই মানে এই চা বাগানটা ছিল হচ্ছে গিয়ে যে ফিনলেট, এই বাগানটা পুরোটা বরাদ্দ ছিল। এখানে অনেক সুন্দর, মানে এত বিশাল বাগান, আমরা ভাবতাম কি আগে যে মনে হয় এই পুরোটাই একজনের বা এরকম ভাগ করা, কিন্তু না, এগুলো হচ্ছে পুরাটা চা কোম্পানি, যেমন ফিনলেটি, তারপর হচ্ছে ইস্পাহানি মির্জাপুর, আরো যত ব্র্যান্ড আছে, যে সিলন, এক একটা ভাগ করা, কত একর জমি নিয়ে বিশাল বিশাল, এটা ছিল ফিনলেটি এর বাগানটা, তাদের বরাদ্দকৃত জমি। তারা এখান থেকে পাতাগুলো উত্তোলন করে আমরা যে প্যাকেটে যেটা করে বসে খাই আর কি। রাবার বাগান, এটা হচ্ছে অবশ্যই জানি আমরা চা বাগান না, এটা রাবার বাগান। তো রাবার বাগান পার হয়ে একটা মজার জিনিস সামনে ছিল, সেটা হচ্ছে কাঁচা পাতা দিয়ে চা, যেটা আমি লাইফে ফার্স্ট টাইম খাইছি। কাঁচা পাতা মানে হচ্ছে চা পাতা শুকানোর আগে যে কুড়িটা গাছ থেকে ছিঁড়ে পানি দিয়ে ফুটিয়ে চা বানিয়ে দিতেছে, রংটা হচ্ছে মাইন্ড ব্লোয়িং একটা কালার আসছিল সেই চায়ের, টেস্টটা একটু ডিফারেন্ট, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কিন্তু তুহিন অনেক পছন্দ করছে। আমি খাইনি যে তা না, খাইছি, কিন্তু আসলে স্বাদটা খুব পছন্দনীয় আমার ছিল না, কিন্তু দেখতে খুব ভালো লাগতেছিল। এই যে চলে আসছে বলতে বলতেই, হাতে যে চায়ের কাপটা তার মধ্যে ছিল কাঁচা পাতার চা, এইরকম একটা মানে পরিবেশে চা খাওয়া, সেটা তো আর কি বলবো, চা খাচ্ছি না কি খাচ্ছি নিজেই যাই না। আমি যদিও ক্যাফেইনের ধারে কাছেও নেই, কিন্তু তখন আমি 2-3 কাপ খেয়ে ফেলছি পরিবেশ দেখে, আর কিছুই না। এই যে চাটা খেয়ে আমরা আবার রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। আসলে ওখানে যে আমরা অনেকগুলো জায়গায় ঘুরেছি, সবগুলো রাস্তা মূলত আমার কাছে একই লাগছে, যেহেতু যেতে যেতে চা বাগান পাহাড়, রাস্তার মধ্যে ডিফারেন্ট কিছু পাইনি, কিন্তু যাওয়ার পর ফিলিং ডিফারেন্ট। এখন এই যে এই এখন যেটা আছে, আমি তো বলেছি আগে যেহেতু র্যান্ডমলি ব্লগ, ওখানে দার্জিলিং ক্রস করে আমরা এখন আসছি হচ্ছে নাহার টি গার্ডেন। নাহার টি গার্ডেন, এটা আমরা এখন যে নেমে কিছু ছবি টবি তুললাম, সেই দিনের ফটোশুটটা খুব ভালো ছিল, মানে ভালো লাগছে আর কি, বাচ্চারাও একটু সুন্দর মতো ছবি তুলছে। যেদিন নাহার টি গার্ডেনে গেলাম, আমাদের আগে একটা গ্রুপ গেছে, তারা হচ্ছে বেসিক্যালি ফ্রেন্ড সার্কেল, মেবি কোনো ভার্সিটি বা কোথাও থেকে আসছে সামথিং, আমি জানি না,
ওই ওরা হচ্ছে নাহাটি গার্ডেনে কয়েকটা চান্দের গাড়ি নিয়ে গেছে, ভালো লাগছিল দেখতে, আমাদের সাথে কিছু কনভার্সেশন হইলো, তার একটা ছোট্ট ক্লিপ। রাস্তাগুলো আসলে এত সুন্দর লাগতেছিল, ওই রাস্তায় আমরা জায়গায় জায়গায় মানে ওখানে আসলে এত হাঁটা লাগে, হাঁটতে হাঁটতে আমরা জায়গায় জায়গায় বসে পড়তেছিলাম, কিন্তু তারপরও মনে হচ্ছিল না যে মাটিতে বসে আসছি, খুব ভালো লাগতেছিল। রাস্তার মধ্যে দেখতে পেলাম যে সবাই যে চা কর্মীরা চা তুলতেছে, এটা দেখার অবশ্য শখ ছিল, ওই দিন ষোলকলা পূর্ণ হলো। ওই যে চা তোলার বাস্কেট নিয়ে আমি আবার চাও তুললাম, যদিও এটা ভিডিওতে নাই কিন্তু তুলেছিলাম।